ও আমার প্রবাসী ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? দুঃখের সাগরে ভাসতেছেন? বুক ভরা কষ্ট নিয়ে বসে আছেন? কাউকে কষ্টগুলো বলতে পারতেছেন না? ও প্রবাসী ভাইয়েরা, আর কিছুদিন পরে তো ঈদ, কেন দুঃখ করেন? কেন তিলে তিলে কষ্ট পাচ্ছেন? আরে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে পছন্দ করেছি, বিদায় এই প্রবাসের মাটিতে পড়ে আছি শুধু পরিবারকে একটু সুখে রাখার জন্য। কারণ আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেই দায়িত্বটা দেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের মতো যে সকল প্রবাসী ভাইরা, একটা মানুষ যখন মেহনত করে তার উসিলায় যখন 5টা 7টা 10টা মানুষ সুখে থাকে, এর চাইতে ভাগ্য আর কি ভালো হতে পারে? হয়তো বা আমরা একটু দুঃখ করতেছি এই প্রবাসের মাটিতে, এই ঈদের আনন্দে আমরা পরিবারের কাছে যেতে পারবো না, কিন্তু তারপরও আমরা আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি, অনেক ফরিয়াদ করি, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছে, বিদায় আমাদের পরিবারের দায়িত্ব আমাদের মাথার মধ্যে ধরিয়ে দিছে। একবার চিন্তা করে দেখুন আমার প্রবাসী ভাইয়েরা, 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নাকি এই পৃথিবীর বাদশা হতে পারত, যদি তার মনে মনে একটু ভাবতো আমি পৃথিবীর বাদশা হব, কিন্তু সেটা সে হননি। আল্লাহ তাআলা যাকে যেইভাবে মর্যাদা দেওয়ার ঠিক সেভাবেই দিবেন। এই পৃথিবীর মধ্যে তো কত ধরনের নবী আসছিল, কিন্তু শ্রেষ্ঠ নবুয়ত পেয়েছে কে? আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেই সেই দায়িত্বটা দেন। হয়তোবা তার মধ্যে আমি আপনি এই প্রবাসের মাটিতে সেই দায়িত্বটা পালন করতেছি পরিবারের জন্য। আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রবাসীকে ভালো রাখেন, সুস্থ রাখেন। এই ঈদকে ঘিরে অনেক প্রবাসীর অনেক ধরনের স্বপ্ন আছে, পরিবারের সাথে গিয়ে ঈদ করবেন। আল্লাহ তাআলা সেই সমস্ত প্রবাসী ভাইদেরকে সহি সালামতে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আর যারা এই প্রবাসের মাটিতে আছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রবাসীকে ভালো রাখেন, সুস্থ রাখেন। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল, কারণ আমরা প্রবাসীরা তো ভালোবাসার ভিখারি। আমরা প্রবাসীরা তো যতই টাকা ইনকাম করি না কেন, দিন শেষে আমাদের একটাই দুঃখ, আমাদের কাছে আমাদের পরিবার নেই, আমাদের কাছে আমাদের স্ত্রী সন্তান নেই। পৃথিবীতে সব কিছু সুখ থাকার পরেও কিন্তু আমরা আমাদের কাছে একেবারে শূন্য হাতে আমরা জীবনটা নিয়ে বেঁচে আছি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।